ব্যবহারকারী প্রোফাইল ব্যবস্থাপনার সেটিং পোর্শনটি ব্যবহার করে তার নোটিফিকেশনের সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন। এখানে আমরা বলতে পারি ডাক আপলোড নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে পাশে নোটিফিকেশন বারে নো লেখা আছে। এর মানে হচ্ছে ব্যবহারকারী যদি ডাক আপলোড করে তার নোটিফিকেশন বারে কোনো নোটিশ যাবে না। আমরা যদি এই অপশনটিকে ইয়েস করে দিই, তাহলে এর মানে দাঁড়াচ্ছে আমরা যখন কোনো ডাক আপলোড করব সেটা নোটিফিকেশন বারে ব্যবহারকারীকে দেখাবে। এখানে আর দ্বিতীয় যে টেবিলটা আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অপশনের নিচে নো লেখা আছে। আমরা যদি এই অপশনটিকে ইয়েস করে দেই, ব্যবহারকারী কোনো ডাক আপলোড করার পরপরই সেটা তার ইমেলে নোটিফিকেশন আকারে চলে যাবে। এখানে তৃতীয় নাম্বার কলামে আপনারা দেখতে পাচ্ছেন SMS এর নিচে নো লেখা আছে। সেখানে যদি আমরা এই অপশনটিকে ইয়েস করে দেই, ব্যবহারকারী যখন কোনো ডাক আপলোড করবে সাথে সাথে সেটা ব্যবহারকারীর প্রোফাইলে ব্যবহৃত মোবাইল নাম্বারে SMS চলে যাবে। এইরকমভাবে ডাক ফরওয়ার্ড, আগত ডাক, ফেরিত ডাক, নথিতে উপস্থাপিত ডাক, পুরনো ডাক, আগত নথি, ফেরিত নথি, পত্র জারি, খসড়া তৈরি, পত্র জারি, সবগুলোর ক্ষেত্রে আমরা আমাদের মন মতো করে সেটিংস ঠিক করে নিতে পারি। সেটিংসগুলো আমাদের প্রয়োজনীয় সেটিংসগুলো ঠিক করার পর সংরক্ষণ বাটনে ক্লিক করলে সেটিংসগুলো আমাদের প্রোফাইলের সাথে ম্যাচ করে যাবে।